নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইডলি হোম গার্ডেন। আজকের এই ভিডিওটি অপরাজিতা ফুল গাছ নিয়ে। এটি আমার একটি সাদা অপরাজিতার গাছ আর এটি নীল অপরাজিতার গাছ। আজকে আমরা এই নীল অপরাজিতা ফুলের গাছটি বা আপনারা যদি বলেন নীলকণ্ঠ ফুলের গাছটিকে আমরা প্রতিস্থাপন করা দেখাব আর এই গাছে কীভাবে প্রচুর ফুল পেতে পারি সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। মাটির টবের পরিবর্তে আমরা প্লাস্টিকের টব আজকে ব্যবহার করছি। আমাদের কাছে আপনাদের কাছে যে টবটি থাকবে আপনারা সেই টবই প্রতিস্থাপন করতে পারেন। এই গাছে মাটির জন্য লাগবে 30% বালি, 30% গোবর সার বা ভার্মি কম্পোস্ট নিতে পারেন, 30% গার্ডেন সয়েল আর 20% কোকোপিট আর এক মুঠো নিমখল দিয়ে মাটিটি ভালোভাবে মিশিয়ে নেবেন। আমরা ড্রেনেজ সিস্টেম তৈরি করে নেব। দেখুন, এইভাবে আমরা কুলামকুচিগুলো দিয়ে ড্রেনেজগুলো তৈরি করে নিচ্ছি। এবার আমরা এর ওপর নুড়ি পাথর দিয়ে, দেখুন এই নুড়ি পাথর, নুড়ি পাথরগুলো দিয়ে আমরা এর উপর একটা লেয়ার বানিয়ে নেব। এরপর এর ওপরে আমরা দিলাম বালি, এরকম মোটা দানার বালি দিয়ে আপনারা একটা লেয়ার বানিয়ে নেবেন। এইভাবে চেপে চেপে একটু করে নেবেন। মাটি আগে থেকেই আমরা এই রেশিওতে তৈরি করে নিয়েছি। দেখুন, আমি আগে থেকেই মাটিটা তৈরি করে রেখেছি যাতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয়। এবার আমরা মাটিটা এর উপরে দিয়ে দেব। আমি এই গাছটি ছোটো টবেই প্রতিস্থাপন করছি যাতে পরবর্তীকালে রুট বাইন্ডিং হলে আমরা আবার রিপটিং করতে পারি। এইভাবে মাটিটা একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন যাতে এয়ারটা, মাটির মধ্যে যে এয়ারটা আছে সেই এয়ারটা না থাকে। গাছটিকে আমরা টবের মাঝ বরাবর প্রতিস্থাপন করব। এই মাঝ বরাবর দিলে কী হয়, গাছের রুটটা খুব ভালোভাবে ছড়িয়ে যেতে পারে, এতে আপনার গাছও খুব ভালোভাবে থাকবে, এতে গাছটি দেখতেও সুন্দর লাগবে। দেখুন, এইভাবে মাটি দিয়ে পুরো টবটা আমরা ভর্তি করে দেব। গাছটিকে এইভাবে একটু চেপে চেপে মাটিগুলোকে, এরপর জল দিয়ে পুরো ভালোভাবে ভর্তি করে দেব। জলটা এমনভাবে দিতে হবে যাতে ড্রেনেজ সিস্টেম দিয়ে জলটা বেরিয়ে আসে। এই গাছটিকে শেডে রেখে দেবেন। এরপর আমরা সানলাইটে তার 3-4 দিনের পর থেকে বের করব। এই গাছটি খুব সানলাইট পছন্দ করে। এই গাছে যে শুঁড়গুলি দেখছেন, এই দেখুন, এই যে গাছে শুঁড় উঠেছে, এদিক থেকে উঠছে ছোটো ছোটো, এই গাছের শুঁড়গুলোকে ছোটো ছোটো পিঞ্চ করে এইভাবে কেটে দেবেন। গাছের নিচ থেকে ডালপালা ছাড়বে আর গাছটি খুব সুন্দর ঝাঁকড়া পাবে। এই গাছটি একটু বেশি জল পছন্দ করে। এই গাছটিতে যখন জল দেবেন পুরোপুরি ভালোভাবেই জল দেবেন। গাছটি খুব জল বেশি পছন্দ করে আগেই বললাম, তবে এই গাছটিতে একেবারে যেন ভর্তিভাবে জল দেবেন না যাতে কিনা গাছ আবার
মরে যায়। এই গাছটি যদি শুকনো মাটি যদি শুকনো খড়খড়ে হয়ে যায় তবুও গাছটি বেঁচে থাকবে, কিন্তু বেশি জল হয়ে গেলে গাছটি মরে যেতে পারে। এবার আসি এই গাছের খাবার নিয়ে। এই গাছে আমরা 15 দিন অন্তরে খোল পচা জল দিতে পারি, বা শুকনো খোল এর গুঁড়ো যে হয় সেই খোলের গুঁড়ো বা হাড়ির গুঁড়ো আমরা এই ধার ধরে টপের ধার ধরে দিয়ে দিতে পারি। এতে গাছ খুব ভালো হয় এবং খুব ভালো ফুলও দেয়। যারা এই সার ব্যবহার করেন না তারা এনপিকে 90-90-19 বা এনপিকে 15-15-15 ব্যবহার করতে পারেন, তাহলেই দেখবেন গাছে ফুলে ভরে গেছে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন। এই সম্পর্কে এই গাছ সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন, আমরা যথাযথ চেষ্টা করব উত্তর দেওয়ার। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হয়।